বেশ কষ্টই হচ্ছে, কারণ এই গাছগুলো যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমি মাটি তৈরি করতে জানতাম না, তখন একদম ছিলাম নতুন বাগানি। নতুন বাগানি হলে সে কিছু জানে না। আজ এবার হাত দিয়ে সুন্দর করে জল দিতে হবে। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আমার এই গাছগুলোর কঠিন অবস্থা, বুগেনভিলিয়া, বাগানবিলাস, কাগজ ফুল, এদের অনেক কিছু না। তো প্রায় এক বছর থেকে আমি নিজের জন্যই এদেরকে কাটিং করতেও পারিনি আর রিপোর্টও করতে পারিনি। আজকে চলে এসেছে আমারই একজন গ্রুপের ছেলে, নাম শাহজান, সে আমাকে হেল্প করতে এসেছে। মাসি, তোমার গাছগুলোকে আমি বাঁচাবো, দেখি ও কীরকম বাঁচায়, কারণ ওর হাতের ভীষণই জাদু আছে। ওর বাড়ির ভিডিও আমি তোমাদের দেখিয়েছি, আজকে ও এসেছে, কিভাবে কি করছে সেটা আমি দেখাবো, কারণ ও একটা বেশ ভালো অভিজ্ঞ ও বাগানি হয়ে উঠেছে, বিশেষ করে এই কাগজ ফুলের ক্ষেত্রে। তার জন্য আমি ওকে, ও আমার বাগান দেখতে এসে বলল, মাসি আমি এগুলো সব ঠিক করে দেবো। আর ও নিজে হাতে একটা চারা বানিয়েছে, ও মাসির জন্য এটা নিয়ে এসেছে, খুব সুন্দর। যদিও একটা আমার আছে, তাও যেহেতু ও ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে, এটাকে আমি আমার বাগানে স্থান দেব। তো কীভাবে বুগেনভিলিয়া গাছের নতুন লাগানো হয়, কীভাবে কাটিং করা হয়, সব তোমাদের আজকে দেখাতে চলেছি। তোমরা স্কিপ না করে পরপর দেখতে থাকো। গাছ এত বড় হয়ে গেছে যে ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না, টলে টলে বেড়াচ্ছে, তার জন্য আজকে গাছটা কাটা হচ্ছে। দেখো গাছটা আমরা কীভাবে কতটা উঁচুতে থেকে কাটতে পারি সেটা তোমরা দেখতে থাকো। এই মাস্টার এসেছে, মাস্টার হচ্ছে শাহজান, আমারই মুর্শিদাবাদ গ্রুপের ছেলে। ও খুব সুন্দর বুগেনভিলিয়া কাজ করে, তার জন্য ও স্পেশালি এসেছে আজকে আমার গাছগুলোকে রক্ষা করার জন্য। প্রথমে ও দেখো কীভাবে কাটছে, মোটামুটি আমার হাতে দেড় হাত মতন রেখে দিয়ে ওটাকে কাটতে হবে। বুগেনভিলিয়া এমন একটি গাছ, খুব সহজে, খুব এমন কিছু লাগে না, বেশি জলও দিতে হয় না, খুব সহজেই গাছে এই গাছটা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য প্রত্যেকে যারা ছাদ বাগান করো তাহারা বিভিন্ন ধরনের এই গাছটা নিয়ে এসে তোমরা যদি বাগানে রাখো তাহলে ভীষণই ভালো লাগবে। এই গাছগুলো মোটামুটি দেড় বছর হলো একই টবে আছে, তো সেখান থেকে এবার পুনরায় কী করে আমি আর একটা টবে প্রতিস্থাপন করছি সেটা দেখো। প্রথমে চারিদিকে মাটিগুলোকে আলগা করে নিতে হবে, যাতে খুব সহজেই টব থেকে গাছটা উঠে আসে। তবে একটা কথা বলতে হবেই, সেটা হচ্ছে সব মাটি ছাড়ানো যাবে না, সব মাটি যদি ছাড়ানো হয় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে, তার জন্য কিছুটা মাটি রেখে এটাকে তুলে ফেলতে হবে। বেশ কষ্টই হচ্ছে, কারণ এই গাছগুলো যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমি মাটি তৈরি করতে জানতাম না, তখন একদম ছিলাম নতুন বাগানি। নতুন বাগানি হলে সে কিছু জানে না। আজ এই গাছটার বয়স মোটামুটি দেড় বছর হয়ে গেছে, আমি যতটা শিখেছি প্রথম অবস্থা তো শিখিনি, তার জন্য মাটিটা একটু শক্তই আছে। এই মাটিতে আমি কিছুই মেশাইনি, ডাইরেক্ট একদম বাগান থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম। রিপোর্টিং এর আগে দুদিন জল দেওয়া যাবে না। হ্যাঁ, এবার ও বলছে যে যখন রিপোর্টিং করতে হয় তার দুদিন আগে জলটা দেওয়া যাবে না, কারণ কি হবে, জলে এটাকে আটকে ধরে রাখবে। হ্যাঁ, এবার ও তুলে ফেলছে, দেখো শুকনো অবস্থায় রিপোর্টিং করতে হয়। এবার ও তোলার পর টবে কি করছে সেটা দেখো, টবটা কিভাবে ও করছে দেখো,
নিচে ছিদ্রটা ঠিক করা ঠিক আছে নাকি সেটাকে দেখে নে। এটাতে রাখবেন না অন্যটাকে দেবেন? এটা এটাই দেব। এটাই দেবেন? হ্যাঁ। নিচটা একটু শুকনো টব না, শুকনো টবে দিলে ভালো হতো। টবটা একটু শুকালে ভালো হতো। এটা হচ্ছে অন্য না, একদম এরকম বড় টব না। এই জাতটা তো খুব ভালো দেখতে। তুই বল, আমি যে এই টবে দিচ্ছি বেশ কিছুদিন পর যদি আমি এটাকে চেঞ্জ করি হবে? হ্যাঁ হয়। হ্যাঁ, রেনি সিজন মানে বর্ষাকালটা চলে গেলে আমার লাগালে মানে পটিং করতে হয়, এখন হয়তো আপনার গাছটা তখন তাহলে আমি বড়টাই দেব। এখন তো পটিং এর সময় না, তবু কই দিলাম রেক্সনি। যেহেতু এটা আমার সামার ভ্যাকেশন চলছে, আমি বাড়িতে আছি, তার জন্যই আমি করলাম, আমার সুবিধার্থে আমি এটা করলাম প্রথম অবস্থায়। আর আরও মাটিগুলো কতটা পরিমাণে শিকড় রাখা যায় দেখো, মূলগুলো আমরা কতটা কাটতে পারি সেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে একটা টব ভাঙা। এই টব ভাঙাটাকে প্রথমে কুচি করে নেওয়া হলো, তারপর নিচে দিয়ে এর উপরে বালি দিতে হবে। এক কথায় জল নিকাশি ব্যবস্থাটা সুন্দর করার জন্য কিন্তু এইভাবে করছে ও। এই মাটিটা প্রায় আড়াই মাস ধরে তিনটে স্তর, মানে যে স্তরগুলো হচ্ছে প্রথমে নিম পাতা স্তর, তারপরে আমার সবজি পচা যেটা আমি তিনবার লিকুইড দেওয়ার পর যে পচা অংশটা ছিল সেই অংশগুলো দুবার দিয়েছি, আর নিচে নিম পাতা দিয়ে এই মাটিটাকে আমি তৈরি করেছি। এই আমি মাটিটা কিভাবে তৈরি করেছি আমার অন্য একটা ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। সেই মাটিটাই দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে টব ভাঙা, তারপরে বালি, তারপরে এই মাটিটা দেওয়া হচ্ছে। দেওয়ার পর এবার গাছটাকে বসিয়ে নেওয়া হবে। এবার টব থেকে মোটামুটি আমার আঙুলের দেড় আঙুল কিছুটা ফাঁকা রাখতে হবে, তার জন্য ঠিক গাছটাকে এমন করে দিতে হবে। আমার মনে হচ্ছে একটু ছোটোই হয়ে গেল টবটা, যাক আমি আবার যখন টব নিয়ে আসবো আবার পুনরায় দিয়ে দেবো। এখন তো বাঁচুক, ও ভীষণই কষ্ট পাচ্ছিল, ওর মাটিটা খুবই খারাপ অবস্থায় ছিল, একদমই শক্ত, ওতে কিছু মেশানো ছিল না, ও কষ্ট পাচ্ছিল ভীষণই, ফুল বেশি দিতে পারছিল না, নিজের মতন করে ও বাঁচতে পারেনি। ওকে বাঁচানোর জন্যে আমার এই প্রচেষ্টা। তার সঙ্গে আমার এই ছেলেটি সত্যি খুব ভালো, ও এত উপকারী। মাসি আমি আছি, আর একটা মাসি আছে, দুই মাসিকে এখন গাছ করা শেখাচ্ছে। আমি যদিও সবজি চাষ করি, ফুল চাষটা অত ভালো পারি না, ওই আমাকে এখন নতুন করে সুন্দর করে দেখাচ্ছে। তার জন্য আমি শিখছি, তার সঙ্গে তোমাদেরকেও শেখাচ্ছি। তোমরা দেখো, একে অপরের উপকার করতে পারলেই তো মনে একটু আনন্দ হয় না? আমি যেমন শিখছি আমার চ্যানেলের মাধ্যমে, তোমরা শেখো, তোমরা দেখছো, তোমরাও যাতে উপকার হও, তাহলে তোমরাও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যাতে ওরাও সুন্দর গাছ করতে পারে। এই গ্রীষ্মের প্রখর দাবদাহে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে গাছ। গাছ লাগাও, আনন্দে থাকো, প্রাণী জগৎকে বাঁচাও। এবার জল দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিতে হবে। তারপরে কি করছি দেখো, পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। দেখো একবার প্রথমে দিলাম, জলটা নিচে চলে গেল অটোমেটিকলি, তারপরে আবার দেওয়া হচ্ছে। ওপরে দেখো কি যেন কালো কালো ভাসছে, এগুলোই হচ্ছে পচা পাতার অংশ, এইগুলোই হচ্ছে জৈব। পূর্ণ জৈব পদ্ধতিতে বাগান করি আমি, বাইরে থেকে কিছুই দিই না, এটাই আমার বাগানের বৈশিষ্ট্য। কি তাড়াতাড়ি দুবার জল দেওয়ার পরও জল নিষ্কাশন, মানে তাড়াতাড়ি জলটা চলে গেল, আমি অবাক হয়ে গেলাম। আমার চোখের সামনে দুবার জল দেওয়ার পর জলটা কি সুন্দর অটোমেটিকলি চলে গেল, কারণ মাটিটাও খুব নরম, তার সঙ্গে বালি আছে, খুব সুন্দর জল নিকাশি ব্যবস্থা হয়ে গেল। এখন ওরা আগামী দিনে সুন্দর করে ফুলে ভরে যাবে, আমি এই আশাতেই থাকি।
লাগানো হয়ে গেল, তিনবার জল দিলাম, এবার এর ভিতরে একটা জৈব খাবার পাওয়া যায়, মিক্সড খাবার, সেটা আমি দিয়ে দিলাম। কি খাবার, খাবারটা দেখা তো প্যাকেটটা, শক্তিমান কোম্পানির ওঝা, শক্তিমান কোম্পানি। এটাই মোটামুটি দেড় মাস অন্তর অল্প কয়েকটা দানা দিলে খুব ভালো সারের কাজ করে, এটা তোমরা দিতে পারো। এবার আমি গাছটা, এই গাছের কাণ্ডগুলো কিভাবে নতুন করে আবার উদ্ভিদ চারা হবে সেটা আমি দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। দেখো গাছগুলোকে কতটা লম্বা রেখে কাটতে হয়, মোটামুটি এক বিঘে ধরে কম, তাই তো, এক বিঘে রাখলেও হবে। এভাবে প্রথমে কেটে নিতে হবে, এই বুগেনভিলিয়া গাছের কিভাবে নতুন গাছ কাণ্ড থেকে বানানো হয় সেই পদ্ধতিটা দেখানো হচ্ছে। দেখো প্রথমে একটা ফেলে দেওয়া গামলা ফেটে গেছে, স্নান করার হয় না, তার জন্য সেটাকে নিয়ে আসলাম। নিচটাকে যাতে সহজে জলটা চলে যায় তার জন্য ছিদ্র করা হলো, তার উপরে টব ভাঙা দেওয়া হচ্ছে। আমরা একটা বুগেনভিলিয়া মোটামুটি 180, 150, 120, 80 এরকম দাম দিয়ে নিয়ে আসি। এবার একটা গাছ কিনে আনার পর সেটা যখন বড় হয়ে যায় তখন ওটাকে আমরা কাটি, কেটে ফেলে না দিয়ে এই পদ্ধতিতে আমরা নতুন করে যদি চারা তৈরি করি তাহলে অনাসেই আমি একজন বাগানি হয়ে আর একটা বাগানিকে এই বুগেনভিলিয়া গাছ গিফট করতে পারি। তাহলে আমার থেকে আর একজনের বাগানে সে যা গাছটা যখন থাকবে ভীষণই ভালো লাগবে, খুব সুন্দর ফুল, বারো মাস হয়। আমরা তাই কি করব, গাছগুলোকে কেটে বাইরে ফেলে না দিয়ে আমরা এইভাবে একটা গাছ থেকে অসংখ্য গাছ বানাবো, যাতে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। এবার কি দিচ্ছি দেখো, এই বালির সঙ্গে মোটামুটি এক বালতি মোটা বালির সঙ্গে এক বালতি মাটি মিক্সড করা হচ্ছে। এই মাটিটা মিক্সড করার পর গামলায় দেওয়া হবে, তারপরে কিভাবে আমি গাছ লাগাচ্ছি তোমরা দেখতে থাকো। মাটিগুলোকে আস্তে আস্তে আমি গামলাতে দেব। মাটিটাকে খুব সুন্দর করে সমান করে নিতে হবে, তারপরে দেখো আমি কিন্তু রুট হরমোন ইউজ করি না, বাড়িতেই আমার একটা আছে অ্যালোভেরা গাছ, সেই অ্যালোভেরার রস দিয়েই প্রত্যেকটা গাছ আমি বসাই। তা অ্যালোভেরার রস দিয়ে এটাকে এইভাবে এইভাবে একের পর এক আমরা বসাতে দেবো। এবার হাত দিয়ে সুন্দর করে জল দিতে হবে, দেখো এইভাবে দিয়ে মাঝে মাঝে জল দিতে হবে, তাই তো, খুব ভিজিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে জল দিতে হবে, সবসময় জল রাখলে কি গোড়াটা পচে গেলে আর গাছ বেরোবে না। এই অবস্থাতেই রেখে দেবো, যখন আবার পাতা বেরোবে তখন আবার কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, তো তোমরা সকলে ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।